সভাপতির দায়িত্ব পেয়ে একের পর এক জেলা সফর করছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সামনে ত্রিপুরায় বিধানসভা ভোটের আগে দলের পুরনো কিংবা নতুন সকল কর্মীদের নিয়ে নয়া উদ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে দিনরাত এক করে দফায় দফায় দলীয় কর্মী নেতাদের নিয়ে বৈঠক করছেন। আজ হয়তো আগরতলা, কাল আবার হয়তো গোমতী জেলার কোনো এক জায়গায়, সে আবার কর্মীদের নিয়েই বৈঠক করছেন। ঠিক তেমনই বুধবার অনুকুটি জেলার কুমারঘাট সফরে গেলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন কুমারঘাট রেল স্টেশনে তাকে স্বাগত জানায় রাজ্যের মন্ত্রী ভগবান চন্দ্র দাস এবং জেলা সভাপতি পবিত্র দেবনাথ সহ জেলার নেতৃত্ব ও কার্যকর্তারা। এদিন অনুকুটি জেলার কুমারঘাট শহরের নেতাজি চৌভনিতে অনুষ্ঠিত হয় বিজেপির পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত জনজাগরণ র্যালি। সেই র্যালিতে এদিন অংশ নিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি। সেখানে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাষ্ট্রীয় প্রবক্তা এবং উত্তর পূর্ব সংযোজক সম্বিত পাত্র, মন্ত্রী ভগবান দাস, দলের সাধারণ সম্পাদক কিশোর বর্মন থেকে শুরু করে অনেকেই। এদিন জনজাগরণ র্যালিতে বক্তৃতা রাখতে গিয়ে সিপিআইএম এবং কংগ্রেসকে এক প্রকার তুলোধুনো করেছেন সম্বিত পাত্র। যদিও সভার মূল আকর্ষণ ছিলেন তিনি, সভায় আলোচনা রাখতে গিয়ে কড়া ভাষণ দিয়ে সে ভাষায় তিনি তোপ দাগলেন বিরোধী সিপিআইএম এবং কংগ্রেসকে। পাশাপাশি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেও এক হাতে নেন তিনি। তিনি বলেন, ত্রিপুরার ব্যাপারে আমি জেনে খুব আশ্চর্য হয়েছি যে 2018 সালে সিপিআইএম এর আমলে ত্রিপুরার কৃষকদের জন্য কোনো সুবিধা ছিল না, ছিল না এমএসপিও। বর্তমান সময়ে কৃষকদের এই সুবিধা প্রদান করেছে আমাদের প্রিয় নরেন্দ্র মোদীজি। कि किस प्रकार पाइनएप्पल अनानास की खेती करने वाले किसान उस समय रो रहे थे, जो कटहल हम लोग तो उड़िया में पड़ोसों बोलते हैं, आप लोग क्या बोलते हैं? कटहल बोलते हैं हम लोग, उड़ीसा उड़िया बंगाली तो सब एक ही है, हम लोग पड़ोसों बोलते हैं, आप लोग कटहल बोलते हैं। तो ये जो कटहल के हमारे किसान बंधु जो कटहल का उत्पादन करते थे, वो कहते थे त्रिपुरा से बाहर हमारा कटहल नहीं जा पा रहा है, हम उसे इंटरनेशनल और नेशनल मार्केट में बेच नहीं सकते। और सबसे बड़ी बात, मुझे तो त्रिपुरा के बारे में जान के आश्चर्य हुआ उस समय 2018 में, कि सीपीआईएम जब सत्ता में थी तो पैडी अर्थात धान के लिए एमएसपी नहीं था। एमएसपी था क्या? एमएसपी मिनिमम सपोर्ट प्राइस, न्यूनतम मूल्य नहीं था ना? आप सोचिए, जिस समय सीपीआईएम का राज था एमएसपी नहीं था। एमएसपी देने का काम हमारे किसानों को नरेंद्र मोदी जी ने किया है, पहली बार किया है। और तो और, आप देख सकते हैं किसान सम्मान निधि के माध्यम से हर किसान के अकाउंट में 6000 रुपए पहुंचाने का काम नरेंद्र मोदी जी ने त्रिपुरा के 2.5 लाख किसानों के अकाउंट में पहुंचाया है। परसों भी बटन दबा करके उन्होंने त्रिपुरा के किसानों को ये पैसा भेजा है। ठीक उसी प्रकार मोदी जी ने त्रिपुरा में 3 लाख प्रधानमंत्री आवास योजना बनाया है ना, 3 लाख आवास योजना, और यथाशीघ्र उस कार्यक्रम के लिए वो त्रिपुरा भी आने वाले हैं। এদিন কুমারঘাটে রাজীব ভট্টাচার্যের বক্তৃতা দলের কর্মীদের আলাদা এক উদ্দীপনায় দিয়েছে, তা শুধু তাই নয়, দলীয় কর্মীদের মধ্যে এক সাহসের সঞ্চারও করেছে। প্রিয় প্রদেশ সভাপতির কথা শুনে দলীয় কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে তার থেকে স্পষ্ট, 23 বিধানসভার জন্য সম্পূর্ণ প্রস্তুত দলীয় কর্মীরা। আমরা আরাধনা করেছি, লক্ষ্মী পূজা করেছি, আর আজকে ভারতীয় জনতা পার্টি এই জনজাগরণ যে সভা হচ্ছে, এই সভাতে আমার এই দেবী রূপী দুর্গা, দেবী রূপী কালী আমাদের এই মঞ্চস্থলে উপস্থিত হয়েছেন। আমি এই সত্যিকারের দেবী দুর্গা আর এই দেবী কালীকে এই মঞ্চ থেকে আপনাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। 25টা বছর আমরা দেখেছি যাচ্ছেন, যে রাজ্যের মানুষ আমরা দেবী দুর্গার পূজা করি, যে রাজ্যের মানুষ আমরা কালী পূজা করি, সরস্বতী পূজা করি, লক্ষ্মী পূজা করি, আর এই 25টা বছর এই রাজ্যের বুকে ত্রিপুরা রাজ্যে মহিলাদের নির্যাতনের প্রথম স্থান অধিকার করেছিল।
ভুলে যায়নি সেই কালো দিনগুলি। প্রত্যেক দিন পাতা উল্টালে আমরা দেখতে পেতাম কোন না কোন জায়গায় মহিলারা নির্যাতিত হয়েছে, আর মহিলাদের উপর নির্যাতন হলে ওই থানায় এফআইআর রাখা হবে না যতক্ষণ পর্যন্ত ওই পার্টি অফিস থেকে সিগন্যাল না আসবে, পার্টি অফিস থেকে থানায় যতক্ষণ খবর না আসবে ততক্ষণ পর্যন্ত এফআইআর পর্যন্ত আমাদের নির্যাতিতা মহিলারা থানায় দিতে পারতেন না। বন্ধুগণ, এখন দিন পরিবর্তন হয়েছে। 2018 ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে, আর মহিলাদের সুরক্ষার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। বন্ধুগণ, 33% মহিলাদের চাকরির ক্ষেত্রে রিজার্ভেশনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। গত কিছুদিন আগে দেখেছেন আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে সমস্ত ক্ষেত্রে মহিলাদের রিজার্ভেশনের ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে হোক মহিলাদের রিজার্ভেশন, মহিলাদের সুরক্ষার জন্য 50% রিজার্ভেশন আমাদের সরকার সেটা ঘোষণা করে দিয়েছে। তাই আজকে ত্রিপুরা রাজ্যের মাতৃশক্তি আমার দেবী দুর্গার অবতার, আমার দেবী কালীর অবতাররা আজকে সুরক্ষিত মনে করছেন। তাই আজকে ভারতীয় জনতা পার্টির যত মিটিং মিছিল হয় সেখানে অনুকূটে জেলায় বিজেপির পাবিয়া মণ্ডলের উদ্যোগে যে জনজাগরণ র্যালি অনুষ্ঠিত হয়ে গেল সেই র্যালি আগামীর জয়গান গাইছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।